করোনা সংক্রমণ রোধে সারা দেশের মতো রাজশাহীতে চলছে কঠোর লকডাউন। এই কঠোর লকডাউনে আম নিয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর আম ব্যবসায়ী ও চাষিরা। মৌসুম শেষের দিকে ফজলি আমের ব্যাপক দরপতন দেখা গেছে। প্রতিমণ ফজলি আম বিক্রি হচ্ছে 450 থেকে 550 টাকা দরে। আম চাষী ও ব্যবসায়ীরা বলছেন, পাইকাররা ও ক্রেতারা না আসতে পারায় এবার ফজলি আমের অনেকটাই দাম কম। আবার লকডাউন খোলার অপেক্ষা থাকলে গাছে পচে নষ্ট হবে ফজলি আম। দেশের উত্তরাঞ্চলের বিখ্যাত বানেশ্বর হাট ঘুরে দেখা গেছে, ফজলি আমের যেন ক্রেতাই মিলছে না। প্রতিবার সর্বোচ্চ চাহিদা আম রূপালী থাকলেও এবার তেমন বিক্রি নেই। আমি আমার তো এই কারণ ব্যাপার হলো কি, এই আমের দাম একেবারে সস্তায়। গতবারে এই সময় দাম আপনার লোকনা আম 1000-1200 টাকা বিক্রি হয়েছে, আর এবার 500-600, আর হিমসাগরটা আপনি 2500-2600 বিক্রি হয়েছে, এবার ধরেন 1600-1700, 1000 টাকা করে নাই বড়। আবার লকডাউন খোলার অপেক্ষায় থাকলে গাছে পচে নষ্ট হবে ফজলি আম। ইতোমধ্যে পাকা ফজলি আম গাছেই নষ্ট হতে শুরু করেছে। লকডাউনের কারণে আমার আম চাষিরা এবং আম ব্যবসায়ীরা অনেক মার খাচ্ছি। উৎপাদন খরচ, কীটনাশক খরচ এখানে হচ্ছে না। কোটার আম কিনা প্রায় 20 লক্ষ টাকা লস হবে। কোনো পাইকারিপত্র মোকামে আসছে না, কোনো আড়তে আসছে না, ওই জন্যে আম বেচতে আসছে না। আম সব পয়সা নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আপনার যা বিক্রি হচ্ছে 10-12 টাকা কেজি, তা আমার উৎপাদন খরচ হচ্ছে না। এই জন্য আমরা আম চাষিরা বা আম ব্যবসায়ীরা সবাই লস খাচ্ছি, এবং আমার 30 লক্ষ টাকার আমের মধ্যে আমি 20 লক্ষ টাকা লস খাবো। এর আগে সর্বনিম্ন 800 টাকা দরে বিক্রি হয়েছে ফজলি আম। এছাড়া লকনা 600-800 টাকা এবং আম্রপালি 1600-1800 টাকা দরে বিক্রি হচ্ছে। শুধুমাত্র কঠোর লকডাউনের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে না পারায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন চাষি ও ব্যবসায়ীরা।